আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আদার গাছ, বাসার সামনে এইটুক জায়গা ফাঁকা ছিল। এক ভিডিওতে আমি দেখাইছিলাম এই জায়গাটাতে। আজকে প্রায় 30 দিন হলো আদা লাগানো হয়েছিল। দেখেন গাছগুলা কত বড় হয়েছে 30 দিনের মধ্যেই। আজকে 30 দিন বয়স দেখতে পাচ্ছেন। গোড়াটাই যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। এইদিকে একটু আবার কম হয়েছে, মাঝতে অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে অনেক আদা কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনারা যারা আদা লাগাবেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। বৃষ্টি আদা কিন্তু পছন্দ করে না। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোই কিন্তু ছোট, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই। দেখেন এই যে জৈব সারে ব্যবহার করা হয়েছে, ছাগলের নাড়ি বলি আমরা এগুলা ব্যবহার করছি। তারপরে এখানে একটা ডাটার গাছ দেখেন, এগুলো বীজের জন্য রাখা আছে অনেক। এগুলা বীজ করা হবে, বীজের জন্য রাখা আছে। সুন্দর ডাটাগুলো খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক সুন্দর। দেখেন এই সাইডের আদাগুলো অনেক বড় হয়েছে, গাছ অনেক বড়, মাত্র 30 দিন বয়স দেখতে পাচ্ছেন, অনলি 30 দিন। আপনাদেরও যাদের এই যে বাসার সামনে এরকম ফাঁকা জায়গা পড়ে থাকবে, আপনারা আদা চাষ করতে পারেন। আদা এবং হলুদ দুইটাই লাগাইতে পারেন। পাশে এই যে করলা লাগাইতে পারেন, চাল কুমড়া আছে। আমি যদি আপনাদের সম্পূর্ণ জায়গাটাই দেখাই, দেখেন এইদিকেও আছে সম্পূর্ণ জায়গাটাই। এখানে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করার লাগে না। শুধু এই যে যদি বাসায় গরু ছাগল থাকে এগুলোর মলমূত্র দিয়েই কিন্তু এগুলো হয়, কোনো রাসায়নিক সার ব্যবহার করার লাগবে না। পাশাপাশি দুইটা একটা করে যে মরিচ গাছ দেওয়া আছে। এখন যে মরিচের দাম 200 টাকা কেজি, আপনারা এরকম দুই চারটা গাছ লাগাই দিলে বাসায় খাওয়ার জন্য যথেষ্ট। আদারও তো প্রচুর দাম। হলুদ দেখেন, এটা হচ্ছে গোটা জায়গাটা, অল্প একটু জায়গা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ জমিটুক দেখাচ্ছি এটুক দেখতে পারবেন। তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এটাই, যে যাদের বাসার সামনে এরকম ছোট ছোট জায়গাগুলো পড়ে আছে আপনারা আদা হলুদ চাষ করতে পারেন। চাষ করলে হবে কি, নিজের চাহিদাটাও পূরণ হবে। এটাই আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে বাজারের, প্রত্যেকটা জিনিসের দাম। নিজে চাষ করে খাওয়াটা সবচেয়ে ভালো, বিক্রি করার দরকার নেই। নিজের জন্য অন্তত আপনারা আদা চাষ করতে পারেন। এই আদার তেমন কোনো যত্নরও প্রয়োজন হয় না, একবার লাগাই দিলেন, লাগাই দিলেই কিন্তু এমনিতেই হয়ে যায়। একটু আগাছা হইলে অবশ্যই নিড়ানি দিতে হবে। কোনো সার ব্যবহার করা হয় না এই আদাগুলোতে। দেখেন এই গাছটা কত বড় হয়েছে,
অনেক বড় হয়ে গেছে। দেখেন এর পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখেন চাল কুমড়া গুলা চুন হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের এলাকায় এগুলাকে চুনি কুমড়াও বলি, মানে চুনের মতো দেখতে। দেখেন এগুলা অনেক এলাকায় অবশ্য খায় না, আমরা কিন্তু এগুলা খাই। এগুলা কিন্তু খাইতে অনেক ভালো লাগে, একটু টক টক হলেও খুবই সুন্দর লাগে। দেখেন অনেক হয়েছে, ইলিশ মাছ দিয়ে ইভেন মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়, এগুলা খেতে অনেক অনেকগুলা হয়েছে। আপনারাও যদি কারো চাল কুমড়া থাকে একটু বয়স করে দেখবেন, অর্থাৎ আর যে আমরা বাজারে যে মুরব্বাগুলা পাই, সানার ভাই বলতেছে এগুলা কিন্তু এই চাল কুমড়া, এরকম পাকা চাল কুমড়া লাগবে, এগুলা দিয়েই কিন্তু এই মুরব্বা তৈরি করা হয়। আমাদের এখানে কিন্তু অনেকগুলা, এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা, দেখতেই সুন্দর লাগতেছে, দেখ অনেক সুন্দর। এই জিনিসটা করতে পারে অনেক আছে দেখতে পাচ্ছেন আরো ফাঁকা করে। এগুলা কিন্তু সাধারণত একটা জালি অবস্থায় আপনার 15-20 টাকা বিক্রি হয়, এগুলা কিন্তু 200 টাকা পর্যন্তও বিক্রি হয় আকার ভেদে। দেখতে পাচ্ছেন অনেক চমৎকার, এটা এমন ভার এই যে বেঁধে রাখতে হয়েছে, অনেক চমৎকার। তো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এত কষ্ট করে ভিডিওটি দেখলেন। আজকে এই পর্যন্তই, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।